হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি সকাল সকাল আবার হাজির অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজকে প্রথম যে বন্ধুটি আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরনো বন্ধুরা, তোমাদেরকে তো অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তাহলে চলো ব্লগটি স্টার্ট করা যাক। আর যে ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা লাইক করতে ভুলে যাও, আমি কিন্তু যার ভিডিও দেখি কখনো লাইক করতে ভুলি না। প্লিজ লাইকটা করে দিও। তাহলে চলো ব্লগটি স্টার্ট করা যাক। পর্দাগুলোকে আগে সরিয়ে দিই। এখন কিন্তু জানলা খুলবো না, তাহলে পিকচার কোয়ালিটি একদম খারাপ হয়ে যাবে। শুকনোগুলোকে আগে ঠিকঠাক করে দিই, কেননা শুকনোটা না আস্তে আস্তে করে সরে যায়। দেখো এই বোতল ক্র্যাপটা আমার মেয়ে করেছে, তোমাদের আদরের প্রতিষ্ঠা। ছোট মানুষ ভালোই বুদ্ধি করেছে। দেখো সব জিনিসগুলোকে খুব ভালো করে ডাস্টিং করে নিয়ে রিমোট গুলোকে ড্রয়ারে ঢুকিয়ে দিই। সব রিমোট গুলোকে নিয়ে খাটের ওপর একটু কলিং দিয়ে ড্রেসিং টেবিলের কাজটা মুছে দিই। দরজাগুলো অনেক ধুলো জমেছে, আমার তো লাইট কালারের দরজা, একটু দরজাগুলো মুছে দিই। ডাস্টিং শুরু করলে না ডাস্টিং আর শেষ হয় না, ডাস্টিং চলতেই থাকবে। ফাইনালি এখন জানলাটা খুললাম, ডাইনিং টেবিলটাকে অ্যারেঞ্জ করে দিই। এটার মধ্যে একদম ঘুমিয়ে বসে বসে ছবি এঁকে দেখো, কাগজ আঠা সব ভর্তি করে দিয়েছে গো। বাচ্চা কাচ্চার ঘর না গো, ওই জিনিস ঠিক থাকে। চলো টেবিল ম্যাট গুলো পেতে দিই। এটাকে তুলে রেখেছিল কালকে রাতে, ও জানি না ওর কোন পাকামো করেছে টেবিলে বসে ম্যাট গুলোকে তুলে রেখে দিয়েছে। সারাদিনের কাজে ফিরিসি নেই গো, যদি দিতে থাকি যে কত কাজ করি তোমরা দেখে দেখে ক্লান্ত হয়ে যাবে।
ঘুমে নেই, অস্থির হয়ে গেছে, একটু চোখে মুখে জল দিলাম আর ভালো লাগছে। আজকে সকালের ডাস্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, চোখ মুখে একটু জল দিয়ে নিলে খুব ক্লান্তি লাগছে, শরীরে পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। যাক গে, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটি ব্লগ সঙ্গে করে নিয়ে। ততক্ষণ যেন সবাইকে জানাই, বাই।